শহীদী কাফেলার সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি, বৃহত্তর জামাত ইসলামী আন্দোলনের নির্বাহী পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আপন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখছেন বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের এই সুন্দর ঈদ প্রাঙ্গণের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আমাদের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আপন, অংশগ্রহণ করবেন সম্মানিত ভারপ্রাপ্ত আমির জামাত, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আজকে আপনাদের সাথে মিলিত হওয়ার দিয়েছেন, নেতৃবৃন্দ কথা রেখেছেন, আমির জামাত কথা বলবেন। আমি ঈদ পূর্বের অনুষ্ঠানে উপস্থিত সকল ভাইকে নিয়ে এই দোয়া করছি, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিন মুসা আলাইহি আমা। প্রিয় ভাইয়েরা, আজকের দিনটি আমাদের জন্য কষ্টের জন্য, যে বিশ্বব্যাপী আজকে প্রত্যাহ্বান ও অননার প্রতিবাদে বিক্ষোভ পালিত হচ্ছে। আমরা একথা বলতে চাই, যারা কোরআন পড়ানোর কাজে যুক্ত ছিলেন তারা মুসলমানদের ইমানদারদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। কোরআন আমাদের সিরাতুল মুস্তাকিম, কোরআন আমাদের জন্য হেদায়াত। এই কোরআনকে সমুন্নত রাখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ত্যাগ স্বীকার করেছিলেন, সে ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। প্রিয় ভাইরা, আমি আনন্দ ভাইয়ের বক্তব্যে শুনেছি, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে যারা আমরা ইসলামী আন্দোলনের সাথে আছি, এই ঈদ পূর্ণমিলনে কি শিক্ষা দেব, ঈদ উল আজহার মূল শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের দুটো মুখ নিশ্চিত কথা আমি পেশ করছি। তিনি বলেছেন, ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইহাদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে পথ দেখাবেন। আমি দিকে মুহাজির, দেখেন আল্লাহ তাআলা প্রদত্ত সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আজকে যারা আমরা এখানে উপস্থিত, ইসলামী আন্দোলন উপর 2010 সাল থেকে কঠিন অবস্থা চলছে, আমাদের লক্ষ্যের উপরে জনশক্তি গ্রেপ্তার হয়েছে, 5 জন শীর্ষ নেতাকে বায়বীয় তথ্যে রাজনৈতিক ভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছে, আমাদের অবিভক্ত মহানগরীর সাবেক আমির রফিকুল ইসলাম খান ভাই সহ আমাদের আমিরে জামাত, নায়েব আমির, সেক্রেটারি জেনারেল সবাই আজকে জেনে, আমাদের বহু ভাই এবং বোনের ত্যাগের বিনিময়ে ইসলামী আন্দোলনের পর্যায়ে এসেছে। ঈদ উল আজহার শিক্ষা হচ্ছে ত্যাগ কোরবানিতে উজ্জীবিত হওয়া, যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি সারা, বিবি হাজরা এবং হযরত ইসমাইল। এখানে আনুগত্যের শিক্ষা আছে, আত্মসমর্পণের শিক্ষা আছে, আল্লাহর কাছে নিবেদিত হওয়ার শিক্ষা আছে। আসুন, বাংলাদেশে এখন যে সংকট চলছে, এই সংকট এটা আমাদের ভূমিকা রাখতে হবে। এই জালেম সরকার, এই বর্তমান পেসিস সরকার,
ইসলামী আন্দোলনকে নির্মূল এবং শেষ করার জন্য অনেক কিছু করেছে। আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে শ্রেণী পেশার সকল পর্যায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলনের কথা আমরা বলছি, আমাদের নেতৃবৃন্দ বলছেন, সেখানে আমাদেরকে সোচ্চার হতে হবে। ঈদুল আজহা আমাদের জন্য দুই ধরনের শিক্ষা উপস্থাপন করে, একটা হচ্ছে নিজের সত্তাকে আল্লাহ তাআলার কাছে কোরবানি করা। বনের পশুকে কোরবানি আমরা করেছি, কিন্তু আমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে, নাফস আমাদেরকে যে ক্ষোভগামী করে, এই নাফসের বিরুদ্ধে সংগ্রাম এবং জেহাদে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা এই কথায় বলছে, আমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু বিনাফসি। আমরা পশু কোরবানি করেছি, আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করেছেন, কবুল করবেন। সাথে সাথে আমাদের মনের যে পশু যা ইসলামী আন্দোলনের কাছ থেকে শয়তানের পথে আমাদেরকে অনেক সময় পরিচিত করে, এই ক্ষেত্রে আমরা দৃঢ়তার অবলম্বন করব যে আল্লাহ তাআলার হুকুম পালনে শয়তানের অনুসরণ থেকে আমরা দূরে থাকবো, আল্লাহর হুকুমে আমাদের মধ্যে প্রযোজ্য হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালনে কর্তব্য সম্পাদনে ভারত ইব্রাহিম যে ত্যাগ স্বীকার করে দিয়েছিলেন সেই ত্যাগী মনোভঙ্গি আমাদের মধ্যে আসতে হবে। আমাদেরকে ইসলামী আন্দোলনের অতীতে আমাদের নেতৃবৃন্দ যে ত্যাগ স্বীকার করে গিয়েছেন, আজকেও আমাদেরকে সেই ত্যাগ স্বীকারের মনোবৃত্তি নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে ঈদুল আজহার শিক্ষাকে ধারণ করে আমরা ইসলামী আন্দোলনের কাজকে বাংলাদেশে আরো বেশি গতিশীল করার জন্য ঢাকা মহানগরীর দক্ষিণে ইসলামী আন্দোলনের জন্য একটা উর্বর ভূমি এবং আন্দোলনের প্রধান ক্ষেত্র হচ্ছে ঢাকা মহানগরীর দক্ষিণ, এখানে আমরা ত্যাগ কোরবানিতে উজ্জীবিত হয়ে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই রক্ত দিয়েছেন, অনেক ভাই জীবন দিয়েছেন। শহীদ আব্দুল মালিকের শাহাদাতের ঘটনা ঢাকা মহানগরীর দক্ষিণের এলাকায় সংঘটিত হয়েছে। আসুন আমরা আমাদেরকে আন্দোলন সংগ্রামের জন্য তৈরি করি। আজকের এই জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের যে সূচনা আমরা করেছি, আমরা দৃঢ়ভাবে এখানে ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল আজহা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, এমনকি এই জালেম সরকারের বিরুদ্ধে আমাদের দৃঢ় ভূমিকা পালনের তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই